নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। কদিন ধরেই বাজারে বেশ বড় বড় লঙ্কা চোখে পড়ছে, যেগুলোর দাম খুব একটা বেশি না, আর এই লঙ্কাগুলো দিয়ে এত টেস্টি স্ন্যাক্স তৈরি করা যায় যা শীতের সন্ধ্যা জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই নিয়েই আজকের উইন্টার স্পেশাল স্ন্যাক্স রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি বড় সাইজের লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু দেখতে অনেকটা বড় হলেও এগুলোতে ঝাল সেরকম থাকে না, আর ক্যাপসিকামের মতো অনেকটা টেস্ট হয়, এগুলোকে শিমলা মির্চ বলে। আমি 250 গ্রাম এই লঙ্কা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি লঙ্কাটাকে নিয়ে প্রথমে এইভাবে ছুরি দিয়ে চিরে নেব, তারপর এর ভেতরে দানা বা বীজগুলোকে সব বার করে নেব। একটা চামচ দিয়ে এইভাবে দানাগুলোকে বের করে নিতে হবে, ভেতরটা পুরো ফাঁকা করে দিতে হবে, তাতে ঝালটাও একদম কমে যাবে আর আমাদের পুর ঢোকাতে সুবিধা হবে। এইভাবে সবকটা লঙ্কার ভেতরে দানাগুলো আমরা বের করে নেব, আর তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু। এরকম পাতলা পাতলা স্লাইস করে দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। এবার আলুগুলোকে ম্যাশ করতে হবে। আমি একটা ম্যাশার নিয়ে নিয়েছি, এটা দিয়ে ম্যাশ করে নেব। তবে চিন্তা নেই, ম্যাশার বাড়িতে না থাকলে যে কোনো বাটি অথবা গ্লাসের পিছন দিকটা দিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যেতে পারে খুব সহজে। ভালো করে আলুটাকে ম্যাশ করে নিলাম। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, হলুদ দিয়ে দেব 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা মশলা দিয়ে দেব 1 টিস্পুন। শুকনো কড়াইতে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি আমি ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেইখান থেকেই ভাজা মশলাটা 1 টিস্পুন দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে দেব 1/2 টিস্পুন, আমচুর পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন, 2-3টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা কুচি। তবে ঝাল আর নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে আমি সব কিছুকে ভালো করে মেখে নেব, আলুর পুর তৈরি করে নেব। তবে আপনারা চাইলে এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচিও অ্যাড করতে পারেন, সেটা অপশনাল। আমি এটা একদম নিরামিষ তৈরি করছি। ভালো করে মেখে নিলাম আলুটাকে। এবারে আমরা লঙ্কার ভেতরে এই আলুর পুরটা ঢুকিয়ে দেব। এবারে এই আগে থেকে রেডি করে রাখা লঙ্কাগুলোর মধ্যে পুরগুলোকে আমি ঠেসে ঠেসে ঢুকিয়ে দেব। পুরো ভর্তি করে পুরগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, আর এই পুরটা যতটা টেস্টি হবে লঙ্কার বড়া বা লঙ্কার চপটাও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। সবকটা লঙ্কার ভেতরে পুর ঢুকিয়ে আমি রেডি করে নিলাম। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এইভাবে লঙ্কাগুলোকে রেডি করেও কিন্তু আমরা আগে রেখে দিতে পারি, আর যখন মনে হবে তখন আমরা এটাকে ভাজতে পারি। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আমরা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নেব 1 কাপ পরিমাণে বেসন। এখানে প্রায় 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। এখানে আমি 35-40 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন নুন দিয়ে দেব, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন, বেকিং সোডা দিয়ে দেব 1/4 টিস্পুন। এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন জোয়ান, যেটা হাতের মধ্যে নিয়ে ভালো করে ডোলে দিয়ে দিতে হবে। অনেকেরই বেসনের জিনিস খেলে গ্যাস অম্বল হয়, এই জোয়ান অ্যাড করলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার চান্সটা কমে যাবে। একটা চামচ দিয়ে এবারে সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব, তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। 1 কাপ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে নিতে হবে, আর বেসনের ব্যাটারটাও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে লঙ্কাগুলোকে ভালো করে ডিপ করে করে নিয়ে আমাদের ডুবো তেলে লঙ্কার বড়াগুলোকে ভাজতে হবে। ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রাখবো, আর উল্টে পাল্টে লালচে করে মিরচি বড়া বা লঙ্কার বড়াগুলোকে ভেজে নিতে হবে। 3-4 মিনিট সময় নিয়ে বড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু এখন গোল্ডেন ব্রাউন কালার নিয়ে নিয়েছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব, আর গরম গরম সার্ভ করব। এই লঙ্কার চপগুলোকে আমরা টমেটো কেচাপ, কাসুন্দি বা ধনে পাতা চাটনির সঙ্গে সার্ভ করতে পারি। এই কনকনে শীতের সন্ধ্যায় গরম গরম চা কফির সঙ্গে আপনারা এই লঙ্কার চপ বা লঙ্কার বড়া সার্ভ করতে পারেন, দেখবেন দারুণ জমে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।